জ্বালানির ব্যবহার নেই, তাই নেই কালো ধোঁয়ায় বায়ুমণ্ডল দূষিত হওয়ার শঙ্কা। মাটির বদলে কাঁচামাল হিসেবে ব্যবহার হচ্ছে খনিজ নুড়ি পাথর, সিমেন্ট সহ ক্ষতিকর নয় অথচ মজবুত ও দৃঢ়তা বাড়ায় এমন সব উপকরণ। দিনাজপুরের চিলির বন্দরে নতুন ধরনের এই ইটের কারখানার শ্রমিকরা সকল উপকরণ অত্যাধুনিক ভাইব্রো মাল্টি ক্যাভিটি মোল্ডিং সিস্টেমের হাপড়ে তুলে দিলেই কয়েক মিনিটের মধ্যে বেরিয়ে আসে সারি সারি ব্লক। সনাতন ইটের চেয়ে কংক্রিট ব্লক 30% ব্যয় সাশ্রয়ী, তুলনামূলক বেশি মজবুত ও টেকসই, তাই মানুষ নিজেদের অবকাঠামো নির্মাণে এর ব্যবহার শুরু করেছেন। আমরা যদি নর্মাল ব্রিক ব্যবহার করতে যাই সেখানে খরচের তামতুম চিন্তা করলে আমার ব্লকে ব্যবহার করলে সেটার থেকে মিনিমাম 30-35% খরচ সেভ হবে। এখানে আমরা পরিবেশ বান্ধবভাবে ইট তৈরি করি, আর এগুলা তৈরি করতে আমরা ব্যবহার করি সিলেকশন বালু, লোকাল বালু। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। পাথরের ডাস এবং সিমেন্ট দিয়ে এখানে তৈরি করতেছি। প্রকৌশলী ও পরিবেশবিদরাও এই ইট ব্যবহারের পক্ষেই মত দিচ্ছেন। মেশিনে তৈরি যে ইটগুলো, এই ইটগুলো পরিবেশের জন্য অনেক ভালো, এগুলো পরিবেশ বান্ধব। এই ইটগুলো ব্যবহার করলে বিল্ডিং ঠান্ডা থাকে এবং বিল্ডিংয়ে প্লাস্টারও করতে হয় না। প্রচলিত পোড়া ইটের পরিবর্তে সবাই ব্লক ব্যবহার করলে আমাদের ইট ভাটার যে দূষণটা সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারব। জেলায় এ ধরনের দুটি কারখানায় প্রতিদিন 20,000 করে মোট 40,000 ব্লক ইট তৈরি হচ্ছে। সময় সংবাদ, দিনাজপুর।